দেরিতে হল হুসফিরল প্রশাসনের অভিযান হাসপাতাল চত্বরে নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় অ্যাম্বুলেন্সে রোগীরা যায় প্রাণ বাঁচানোর তাগিদে যদি বৈধ কাগজপত্র না থাকে ফিটনেস না থাকে তাহলে অ্যাম্বুলেন্সে ওঠা মানে মৃত্যুর সামিল পয়লা আগস্ট অ্যাম্বুলেন্সগুলির নিজেদেরই স্বাস্থ্য রকম তা দেখার জন্য ঘাটালের এসডিও সুমন বিশ্বাস এবং অন্যান্য আধিকারিকরা ঘাটাল হাসপাতাল চত্বরে হানা দিলেন দেখা গেল সর্ষের মধ্যে ভূত অর্থাৎ বেশিরভাগ অ্যাম্বুলেন্সের ফিটনেস নেই নেই বৈধ কাগজপত্র দিব্য চলছিল এই অবৈধ নিয়ম সরিয়ে দেওয়া হয় বেশ কিছু অ্যাম্বুলেন্সকে হাসপাতাল চত্বর থেকে তাদের সতর্ক করেন আধিকারিকরা কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের পঞ্চম এলাকায় ঘাটালের একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে ঘটনায় অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা রোগী সহ মোট সাতজনের মৃত্যু হয় ওই অ্যাম্বুলেন্সের বৈধ কাগজপত্র ছিল না ওই ঘটনার পর আজ ঘাটাল মহকুমা হাসপাতাল ও মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের মাতৃযান গাড়ি সহ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা বিভিন্ন অ্যাম্বুলেন্সের বৈধ কাগজপত্র আছে কিনা খতিয়ে দেখেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস ছিলেন মহকুমা পরিবহন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে ঘাটাল থানার পুলিশ আধিকারিকরা হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখেন মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকরা হাসপাতালের মাতৃযান থেকে শুরু করে একাধিক অ্যাম্বুলেন্সের ধোয়া ফেল আবার কোনো অ্যাম্বুলেন্সের ট্যাক্স ফেল কোনো অ্যাম্বুলেন্সের পেছনে নাম্বার প্লেট নেই বেশ কিছু অ্যাম্বুলেন্সের গাড়ির কাগজপত্র ঠিক না থাকার কারণে কেস দিয়ে ফাইন কেটে দেন আধিকারিকরা এমনকি হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক অ্যাম্বুলেন্স অন্যত্র সরানোর নির্দেশ দেন এসডিও এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন এসডিও এখানে অনেক অ্যাম্বুলেন্সগুলি থাকে তো তাদের অনেকেরই পেপার্স নেই আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে একটা অ্যাম্বুলেন্সে ছ সাতজন মারা গেছিল সেই গাড়িটারও পেপার্স ফেলছিল এরকম অ্যাম্বুলেন্স অনেক গতিতে চলে চলতেই হয় গতিতে তাদের রাস্তায় জীবন বাঁচানোর জন্য সেই গাড়িগুলোর যদি পেপার না থাকে ফিটনেস না থাকে তাহলে সেই গাড়িগুলোতে মানুষ জীবন বাঁচানোর জন্য গিয়ে আরও তাদের জীবন মৃত্যু হয়ে যায় তো সেই কারণেই আমরা দেখছি যাতে করে অ্যাম্বুলেন্স যেগুলি চলছে রাস্তায় তার সমস্ত পেপার ঠিক থাকে তার জন্যই আজকে আমাদের যেগুলো ঠিক নয় সেগুলো ফাইন দিতে হবে আর যেগুলো সব ঠিকঠাক যাতে করা যায় সেই ব্যবস্থা সেটাও আমরা কমানোর জন্য বলেছি কিছু খারাপ গাড়ি পরেছিল সেগুলো আমরা আজকে তুলতে বলেছি এবার আমরা আবার অভিযানটা কন্টিনিউ করবো যাতে করে এরকম না হয় সেটা দেখবো ওই পলিউশনটা কত দিন ধরে ফেল এই এই মাসেরটা কাটবো এবারে টাইম নাই এরকম এখনও আসেনি একটু দু চার দিন কেটে দিচ্ছে ফাইন কেটে দিচ্ছে সরাসরি হ্যাঁ কারা কাটছে ফাইন বলছে এইচ ডি অফিলে কী বলছে আটটিও বলছে আমাদের এখানে মাতৃ যেন গাড়ি তো চলছে বারো বারোটা কি না অসুবিধা রয়েছে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন